সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে সিলিং ফ্যান সংযোগ দেখাবো। সিলিং ফ্যানের চারটি বা তিনটি টার্মিনাল থাকতে পারে। তো এখানে চারটি টার্মিনাল আছে, এগুলো ভিতর থেকে বের হয়েছে। মূলত এখানে দুটি কয়েল, একটি স্টার্টিং ও একটি রানিং। তো আমরা শনাক্ত করব প্রথমে যে কোন কয়েলটি স্টার্টিং, কোন কয়েলটি রানিং। এটি শনাক্ত করার জন্য আমরা অ্যাভোমিটার বা সিরিজ টেস্ট ল্যাম্পের সাহায্যে করতে পারি। তো আমরা একটি সিরিজ টেস্ট ল্যাম্প নিচ্ছি, সেটার সাহায্যে আমরা এটা করব। তো দেখেন যে আমরা আগে টেস্ট ল্যাম্পটি চেক করে নিলাম। এবার আমরা এই টার্মিনালগুলো দেখব কার সাথে কার সংযোগ, অর্থাৎ কোন কয়েলটি। তো সাধারণত লাল লালে একটি কয়েল হওয়ার কথা, তো আমি লাল দুটি লালে ধরছি। তো দেখেন যে আমাদের বাতিটি জ্বলে উঠতেছে। এখন এই বাতির আলো কেমন হয়েছে সেটি লক্ষ্য রাখবো, কারণ পরবর্তীটা যখন ধরব তখন আলো কম হলো না বেশি হলো দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে পরে যেহেতু আমরা এই সবুজ তার ধরছি, এখানে বাতির আলো একটু বেশি, লালের ক্ষেত্রে আলোটা একটু কম। তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পারছি, এক হলো এই লালটি হলো একটি কয়েল, এটি আরেকটি কয়েল, এই তো দুই কয়েল। আবার এই কয়েলে আলো কম জ্বলছে এবং এই কয়েলে আলো বেশি জ্বলছে, অর্থাৎ সবুজ কয়েলটি যেহেতু বেশি জ্বলতেছে তার মানে এই কয়েলের বাধা কম, রেজিস্ট্যান্স কম। তাহলে এটি রানিং কয়েল, এটি হলো স্টার্টিং কয়েল। তাহলে আমরা এইভাবে রানিং স্টার্টিং শনাক্ত করতে পারি। এবার যদি আমাদের এটি যেভাবে সংযোগ করতে হবে, যে আমরা রানিংয়ের একটি এবং স্টার্টিংয়ের একটি একসাথে করে নিছি, করে নিলে এখানে দুটি টার্মিনাল মিলে একটি টার্মিনাল হচ্ছে, তাহলে আমাদের মোট টার্মিনাল হলো তিনটি। তো অনেক ক্ষেত্রে যে ফ্যানের তিন টার্মিনাল থাকে, এটা মনে করুন তেমন একটি। যদিও আমরা জানি যে কোনটি রানিং কোনটি স্টার্টিং, তারপরেও আবার তিনটি টার্মিনাল ভেবে আমরা চেক করি। তো দেখেন যে আমরা আবার সিরিজ ল্যাম্পের সাহায্যেই চেক করছি, এই ক্ষেত্রে রানিংয়ে কিন্তু আলো কম হবে। আর প্রথমত আমরা এখন কমনটা বের করব। তো কমন বের করতে গেলে যে দুই টার্মিনালে সব থেকে আলো কম জ্বলবে সে দুটি হলো কমন। তো আমরা তিনটির মধ্যে পার্ট নেব, তিনটি পার্ট, যেমন এই একটি পার্ট আমরা বাতির আলো লক্ষ্য রাখবো, কম কোনটি জ্বলে সেটি লক্ষ্য রাখবো। এরপরে এটার সাথে আমি এটা ধরলাম, এটি আরেকটি পার্ট। এরপরে আমরা এটা ধরবো, তাহলে এটি আরেকটি পার্ট। তো দেখেন এই মুহূর্তে বাতিটি জ্বলতেছেই না, তো বাতি জ্বলছে না, কিন্তু যখন আমরা তারটি ধরছি এখানে স্পার্ক হচ্ছে বা শব্দ হচ্ছে, এর অর্থ কিন্তু লাইন পাচ্ছে কিন্তু বাতি জ্বলছে না। তার কারণে এখানে দুটি কয়েলের রেজিস্ট্যান্স একসঙ্গে হয়েছে, যে কারণে বাতিটির মধ্যে খুবই সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা যদি এখানে বাতিটা চেঞ্জ করে ছোট মানের বাতি দিই তাহলে কিন্তু বাতিটি জ্বলে উঠবে। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই মুহূর্তে যে এখানে স্পার্ক করছে, তো দেখেন অর্থাৎ লাইনটি কিন্তু পাচ্ছে কিন্তু বাতি জ্বলতেছে না। তাহলে এই দুটিতে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের বাতিটি সবচেয়ে কম জ্বলতেছে, অর্থাৎ দেখাই যাচ্ছে না এত কম পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি, তাহলে এই দুটি কয়েল, একটি রানিং এবং স্টার্টিং, এটি ছাড়া অন্য যেটি আছে সেটি হলো কমন। তাহলে আমরা কমনটি পেয়ে গেলাম এই তথ্য অনুযায়ী। এবার কমনের সাথে যখন আমরা যেটা ধরবো, এখানে যেটি বেশি জ্বলবে সেটি রানিং আর যেটি কম জ্বলবে সেটি স্টার্টিং, তাহলে বুঝেন যে এটি হলো বেশি জ্বলতেছে এটি রানিং, আর এটি কম জ্বলছে এটি স্টার্টিং। তো আমরা এটা বুঝে যাওয়ার পরে আমাদের ক্যাপাসিটারটা সংযোগ দেব এবং সাপ্লাই লাইন দেব। তো আমরা এই দুটি কয়েলের মধ্যে আমাদের ক্যাপাসিটারটি লাগাই নেব। আমি এটা আপনাদের দেখানোর জন্য শুধু করতেছি, অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এটা সোল্ডারিং করে নিতাম, কারণ লুজ কানেকশন রাখা যাবে না। কোম্পানি থেকে যখন করে দেয় তখন কিন্তু তারা সোল্ডারিং করে দেয় জয়েন করার পরে। আপনারা যদি কাজ করেন, সোল্ডারিং করার অপশন থাকলে অবশ্যই সোল্ডারিং করে নেবেন। তো দেখেন যে আমরা এটা লাগালাম। তো এখন লাগানোর পরে আমরা যে আমাদের সাপ্লাই লাইনটা এখন দিব, তো সাপ্লাই দিতে গেলে আমরা একটি এই কমনে সাপ্লাই দিব। এখানে ফেজ নিউট্রাল ঘুরে গেলেও সমস্যা নাই, তো আমরা কমনে একটা লাইন দিব, আরেকটি লাইন আমরা রানিংয়ে দেবো। আমরা জানি এই পাঁচটা রানিং, যেটা আমরা পরীক্ষা করে দেখলাম দুটিভাবে। যদি ভুলবশত কেউ রানিংয়ে লাইন না দিয়ে স্টার্টিংয়ে দিয়ে দেন, সেই ক্ষেত্রে ফ্যানটি উল্টো ঘুরবে। অতএব ভয় পাওয়ার তেমন কারণ নেই, বিশেষ করে ফ্যান এতটুকু ভুল সংযোগের জন্য নষ্ট হয়ে যায় না। তবে যতটুকু দেখালাম ভালোভাবে করলে আশা করি আপনারা নির্ভুলভাবেই কাজ করতে পারবেন। তা আমি এই যে কানেকশনটি করে ফেলছি, এবার এটি আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো। তো এটি আমি
হাত দিয়ে ধরছি, ধরার পরে দেখেন যে লাইনটি দিচ্ছি, আমাদের ফ্যানটি চলতেছে, আমি বন্ধ করে দিলাম। আশা করি আপনারা বুঝছেন এবং আপনাদের ফ্যানগুলো আপনারা কানেকশন করতে পারবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।